সম্প্রতি এক বিমান দুর্ঘটনায় মারা যান ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন। তবে নিহতের পর থেকেই এই মৃত্যু নিয়ে সৃষ্টি নানা ধোঁয়াশার। এসব ধোঁয়াশা ও সন্দেহের মধ্যেই কঠোর নিরাপত্তা ও গোপনীয়তায় প্রিগোঝিনকে জানানো হলো শেষ বিদায়। ভারতের সেনাদলটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, নিজ শহরে বাবার কবরের পাশেই সমাহিত করা হয়েছে প্রিগোঝিনকে। কবরে ওড়ানো হয় রাশিয়া ও ওয়াগনারের পতাকা। এদিকে প্রিগোঝিনের মৃত্যুতে নতুন সশস্ত্র বিদ্রোহের মুখোমুখি হতে পারেন বলে ভয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। দেশটিতে এখন উদ্বেগের বিষয় প্রিগোঝিনের মৃত্যুর জন্য পুতিনকে সরাসরি দায়ী এবং প্রতিশোধ নিতে চায় ওয়াগনার কট্টরপন্থীরা। এই পরিস্থিতিতে নতুন সামরিক বিদ্রোহের হুমকির জন্য প্রস্তুত থাকার জন্য সিক্রেট সার্ভিসকে নির্দেশ দিয়েছেন পুতিন। এদিকে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের বিষয়ে আন্তর্জাতিক নিয়মের অধীনে তদন্ত করবে না বলে জানিয়ে দিয়েছে রাশিয়া। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় প্রিগোঝিনের সঙ্গে ওয়াগনার গ্রুপের দুই শীর্ষ লেফটেন্যান্ট এবং চার দেহরক্ষীও ছিলেন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক ওলেগ ইগনাতোভ বলেন, ওয়াগনারের অনেক সদস্য বিশ্বাস করেন প্রিগোঝিনের মৃত্যুর পেছনে রুশ কর্তৃপক্ষের হাত থাকতে পারে। কর্তৃপক্ষ এ ধরনের ঝুঁকি উপেক্ষা করতে পারে না। এই মৃত্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত থাকতে পারে বলে মনে করেন অনেকেই। তবে প্রশ্ন এখন, কেন পুতিন এ ধরনের প্রতিশোধ নিতে পারেন বলে মনে করছেন অনেকেই। এই প্রশ্নের উত্তরে আগে জানতে হবে পুতিনের সঙ্গে প্রিগোঝিনের বন্ধুত্ব কিভাবে শত্রুতায় রূপ নিল। সেন্ট পিটার্সবার্গ শহরে জন্ম পুতিন ও প্রিগোঝিনের। আবার এই সেন্ট পিটার্সবার্গেই পুতিন ও প্রিগোঝিনের প্রথম সাক্ষাৎ হয়েছিল। ডাকাতির দায়ে 1981 সাল থেকে 1990 সাল পর্যন্ত সাজা খেটে কারাগার থেকে বের হয়ে 90 দশকের মাঝামাঝি সময়ে দ্য ওল্ড কাস্টম হাউস নামে একটি রেস্তোরাঁ খোলেন প্রিগোঝিন। ধারণা করা হয় সেখানেই পুতিনের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল। এরপর 2013 ও 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়া দখল করে রাশিয়া। প্রেসিডেন্ট পুতিনের কর্তৃত্ববাদকে সুসংহত করতে সেই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন প্রিগোঝিন ও তার প্রতিষ্ঠান। যদিও রাশিয়ার আইনে এমন ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান নিষিদ্ধ ছিল। শুধু ইউক্রেন নয়, সিরিয়াতেও রাশিয়ার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ওয়াগনার। এছাড়া আফ্রিকার লিবিয়া, মালি থেকে শুরু করে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পর্যন্ত তাদের কার্যক্রম বিস্তৃত ছিল। প্রিগোঝিন এক পর্যায়ে অভিযোগ করেন, ওয়াগনার যোদ্ধাদের অর্জনের স্বীকৃতি দিচ্ছে না রাশিয়ার নিয়মিত বাহিনী। একটা সময় তিনি প্রেসিডেন্ট পুতিনেরও সমালোচনা করেন। এক পর্যায়ে রাশিয়ার নিয়মিত বাহিনীর অধীনে ওয়াগনার গ্রুপকে যুক্ত হতে চাপ দেওয়া হলে গত জুনের শেষ দিকে বিদ্রোহ করে বসেন প্রিগোঝিন। বিদ্রোহের অংশ হিসেবে মস্কোর উদ্দেশ্যে রওনা দেয় ওয়াগনার বাহিনী। এরপর খেপে যান পুতিন। প্রিগোঝিনের নাম উচ্চারণ না করলেও তাকে বিশ্বাসঘাতক বলে আখ্যা দেন। আর এভাবেই শেষ হয় দীর্ঘ একটি অধ্যায়ের। প্রিগোঝিনের ভাগ্যে মেলে নিষ্ঠুর শাস্তি এবং নির্মম মৃত্যু।